আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি blogspot.com থেকে কিভাবে আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন এর দ্বিতীয় পর্ব। আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে blogspot.com এর মধ্যে সাইন আপ করে মোটামুটি পরিস্থিতি দেখিয়েছি। আমি আশা করি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ইতিমধ্যে ওই ভিডিওটি না দেখে থাকেন, আমি দেখাচ্ছি এই ভিডিওটি। আপনি যদি না দেখে থাকেন তাহলে এই যে স্টার্ট ফ্রি ওয়েবসাইট ব্লগ মেকিং স্টেপ বাই স্টেপ, এটি হচ্ছে পার্ট ওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পার্ট টু। এই পার্ট টু এর মধ্যে আপনি কিভাবে থিম এবং লেআউট কাস্টমাইজেশন করবেন সবকিছু আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো আপনি দেরি না করে কানে হেডফোন লাগিয়ে নীরবে বসে পড়ুন। আপনি যদি একবার মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই নিজে আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করে সেটিকে স্ট্যান্ড করে অথবা আপনি পরিস্থিতি বাড়িয়ে আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনি ফ্রি ব্লগ সাইটটা করে নিন। আশা করি আপনার অনেক কাজই, বিশেষ করে ওয়েবসাইট মেকিং এর কাজ আপনার এই ফ্রি ব্লগ সাইটের মাধ্যমে হয়ে যাবে। এবং আমি এখানে গত পর্ব অর্থাৎ পার্ট ওয়ান এর মধ্যে দিয়ে দিয়েছি কিভাবে একটি থিম ফ্রিলি আপনি আপনার ব্লগ সাইটের মধ্যে আপলোড দিয়ে সেটিকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। ভিডিওটি দেখে নেবেন, অর্থাৎ পার্ট ওয়ানটি এখনো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এবং পাশাপাশি একটি লাইক দিতে যেত যাতে ভুল না হয়। তো শুরু করা যাক। আমি প্রথমে যে ব্লগ সাইটটি তৈরি করতে যাচ্ছি সেটির ফিগার এতটুকু দাঁড়ালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আমি আমি আমার ব্লগ সাইটের নামটি সুন্দর করে লিখেছি, সেটি কিভাবে অ্যাড করব সেটি দেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মেইন ব্লগ সাইটের মধ্যে। তিনটি অপশন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি থিমটা কিভাবে অ্যাড করে নিতে হয় সেটি দেখাচ্ছি। এখানে এই থিমের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমি আমার থিমের প্রিভিউটা দেখতে পাবো। থিমের প্রিভিউটা দেখার পরে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি একটি ফ্রি থিম নেবেন, কোথা থেকে নেবেন সেটি। তো ফ্রি থিম নেওয়ার জন্য প্রথমে আমি আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি আমার চ্যানেলের প্রথম ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার পরে এখানে যে থিমের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটি, এই দ্বিতীয় লিঙ্কের মধ্যে আপনি যদি ক্লিক করেন, আমি দ্বিতীয় লিঙ্কটি ক্লিক করছি। ক্লিক করার পরে একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি দুটো অপশন পাবেন, এটি হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে পেইড। ফ্রি এবং পেইড এর মধ্যে অলমোস্ট প্রায় কাছাকাছি। এই সাইটটিতে আসার পরে আপনি এখানে ডাউনলোড করে নেবেন এই থিমটি। এই থিমটি ফ্রিলি ডাউনলোড করে নেওয়ার পরে আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটি এখন দেখাচ্ছি। বন্ধুরা, আপনি এখানে ডাউনলোড করার পরে সেটিকে এক্সট্রাক্ট করে নেবেন। কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটি অবশ্যই আপনি জানেন। তো আমি ধরে নিলাম আপনি সেটি ডাউনলোড করে নেওয়ার পরে, আপনি এক্সট্রাক্ট করার পরে কিভাবে সেটি আপনার সাইটের মধ্যে বা ব্লগ সাইটের মধ্যে নেবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে আসার পরে প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনি যে থিমটি ডাউনলোড করে নিয়েছেন অর্থাৎ সোরা টেমপ্লেট বা নিটমেক ফ্রি ভার্সনটি, সেটি খুব সহজেই এখান থেকে আপনি এই যে এই ফাইলটি আপনি নিটমেক থেকে অর্থাৎ সোরা টেমপ্লেট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি খুব সহজেই এখানে, আমি যেহেতু একবার ডাউনলোড করে এখানে আপলোড দিয়েছি, এখানে আপলোড করার পরে আপনার সেটি অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু একবার করেছি আমি আর দেখাচ্ছি না, আমি এটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এবার যে সাইটটি টিপটি আপনি ডাউনলোড করার পরে যে পজিশনে চলে আসবে সেই পজিশনটা আমি এবার দেখাচ্ছি। এই পজিশনটা হচ্ছে এটি, অর্থাৎ আপনি যে টিপটি সোরা ট্যাবলেট বা নিটমেক ট্যাবলেটটি এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, সবকিছু এখানে সাজার গোছানো রয়েছে। এবার আপনি কিভাবে এটাকে কাস্টমাইজেশন করবেন সেটি আমি দেখাচ্ছি। তো কাস্টমাইজেশন করার আগে আপনাকে অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে, পেজে চলে যেতে হবে। পেজে চলে যাওয়ার পরে যেহেতু আমার এটি সম্পূর্ণ একটি নতুন পেজ, আমি একটি পেজ ক্রিয়েট করব, নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পরে
আমি একটি পেজ দুটো পেজ আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাবাউট মিতে থাকে বিডিওটি। অ্যাবাউট মি মানে হচ্ছে নিজ সম্পর্কে লিখা। আই এম এ গ্রাফিক ডিজাইনার, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বিস্তারিত আপনি এখানে লিখে দিতে পারেন, যেহেতু আপনি এটা খুব সহজে পারবেন, আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। এবার এই পেজের মধ্যে কিভাবে একটি ছবি অ্যাড করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা চাইলে আপনি বোল্ড করে দিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। এখানে বোল্ড করার অপশন রয়েছে, ইটালিক করার অপশন রয়েছে, বা আন্ডারলাইন করার অপশন রয়েছে, এবং কালার করার অপশনও আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে। আপনি ধাপে ধাপে এগুলো দেখবেন, আশা করি আপনি একবার নিজে নিজে ট্রাই করলে নিজেই বুঝে যাবেন, আমাকে আর বলে দিতে হবে না। এরপর আমি একটি পেজ এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে এখানে একটি পেজ অ্যাড করছি। আপনি চাইলে এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন কোথা থেকে, নিজের কম্পিউটার থেকে, বিশেষ করে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, যেটিতে আপনার সেভ আছে, ব্লগ থেকে নিতে পারেন, অ্যালবাম থেকে নিতে পারেন, গুগল অ্যালবাম থেকে, ফোন থেকে নিতে পারেন, অথবা ওয়েবক্যামের মাধ্যমে আপনি, অথবা ইউআরএল এখানে দিতে পারেন। তো আমি সরাসরি আমার কম্পিউটার থেকে একটি ছবি এখানে অ্যাড করছি। ছবিটি আমি কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখাচ্ছি। একটি ছবি আমি অ্যাড করছি, তো অ্যাড করার পরে কিভাবে করতে হবে সেটি দেখাচ্ছি। বন্ধুরা, ব্লগিং করে অনেকে আজকে স্বাধীনভাবে আর্নিং করছে। আপনি যদি টার্গেট করেন ব্লগিং করে আর্নিং করবে, তাহলে সম্ভব। তো এটিতে যদি আমি ক্লিক করি, ছবির উপরে ক্লিক করার পরে আপনি ছবিটি কি ছোট রাখবেন না বড় রাখবেন, কোন সাইজে রাখবেন, লেফটে রাখবেন নাকি রাইটে রাখবেন নাকি আপনি সেন্টারে রাখবেন, সবকিছু আপনার উপরে। এবং আমি যদি এখানে ক্যাপশনে ক্লিক করি, ক্যাপশন ক্লিক করার পরে আমি আমার নামটি লিখে দিচ্ছি, বলিম চৌধুরী। অর্থাৎ ক্যাপশনের নামটি লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো কারণে আপনার নেট দুর্বল হয় বা কোনো ক্লায়েন্ট যদি আপনার নেটের মধ্যে এসে যদি দুর্বল পায়, তাহলে অবশ্যই এই ছবির মধ্যে ক্লিক করার পরে আপনার নামটি বেশি উঠবে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রপার্টিস। প্রপার্টিস এর মধ্যে এখানে আপনি অল্টার টেক্সট লিখে দিতে পারেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। নেট দুর্বল থাকলে আপনার এই এটিতে ক্লিক করার পরে অবশ্যই ছবির মধ্যে ক্লিক করার পরে নামটি বেশি উঠবে। দেখুন, এই যে আমার নামটি বেশি উঠছে, অর্থাৎ ছবিটি দেখা না গেলেও কিন্তু নামটি দেখা যাবে। এই যে নামটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনি এতটুকু পারবেন। তো আমি বিস্তারিত দেখাচ্ছি না। নতুন যদি পেজ অ্যাড করতে চান, তাহলে অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাবাউট মি অ্যাড হয়ে গেল। আমি আরেকটি পেজ অ্যাড করছি, কন্ট্যাক্ট আস দেওয়ার পরে প্লিজ কানেক্ট উইথ মি উইথ আস অন ফেসবুক পেজ। আমি এতটুকু লিখে দিলাম। এরপরে আপনি চাইলে আপনার নিজের মতো করে এটিকে সাজিয়ে ডেকোরেট করে পাবলিশে দিতে পারবেন। পাবলিশ দেওয়ার পর আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি, অর্থাৎ আমি যে এখানে দুটো পেজ ক্রিয়েট করেছি সেই প্রিয়ের পেজগুলো আমি যদি অ্যাবাউট মি দেখি, তাহলে অবশ্যই দেখাবে, এখন শো করবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে আমার অ্যাবাউট মি সম্পর্কে দেখাচ্ছে, যেটি আমি কিছুক্ষণ আগেই অ্যাড করেছি। আশা করি আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। বন্ধুরা, এরপরে কন্ট্যাক্ট মি আমি যদি ভিউতে ক্লিক করি, তাহলে অবশ্যই সেটি কন্ট্যাক্ট আস এই দেখাচ্ছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি তিনটাকে কাস্টমাইজেশন করবেন। তিনটা আমি অ্যাড করেছি। তিনটা কাস্টমাইজেশন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনি যেহেতু সোরা ট্যাবলেট বা নিটম্যাগের যে ট্যাবলেটটি আপনি আপলোড করেছেন, সেটি কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটি একটু দেখাচ্ছি। আপনি চাইলে এখানে যে অপশনগুলো রয়েছে, থিম রয়েছে, তারপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যাডভান্স রয়েছে, গ্যাডজেট রয়েছে, লিভ অন ব্লক, বেস্ট অন নোটেবল, তো আপনি এখান থেকে পরবর্তীতে চাইলে থিম অ্যাড করে নিতে পারবেন আপনার পছন্দ মতো যে ক্যাটাগরির উপর হয়। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো মজার মজার অপশন রয়েছে। আপনি যদি এখানে চলে আসেন, তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটটি কি রিলেটেড সেটি এখানে শো করবে। গ্রাফিক রিলেটেড হলে বা আর্টস রিলেটেড হলে, বিজনেস রিলেটেড হলে সেটি এখানে খুব সুন্দরভাবে শো করবে। তো আশা করি আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি দিয়ে দিতে পারেন। আমি আর্টস দিচ্ছি। আর্টস দেওয়ার পরে
এই অপশনগুলো চলে আসবে। তো এই অপশনগুলো আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটি চুজ করে নিতে পারবেন যেটি আপনার সবচেয়ে পছন্দ হয়। আমি এটিও দিতে পারি, এটিকে প্রিভিউ দেখাচ্ছে, আশা করি প্রিভিউটি আপনি বুঝতে পেরেছেন, খুব সুন্দর বলা যায়। তো আমি এটি দিচ্ছি, আমি দিয়ে ডান দিচ্ছি। ডান দেওয়ার পরে যদি আমি এখানে কালার চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করে নিতে পারবো, ইচ্ছা মতো আমি আমার কালার এখানে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে আমি অ্যাডভান্সে ক্লিক করছি। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি এখানে যে অপশনগুলো পাবেন সেই অপশনগুলো আস্তে আস্তে দেখে তারপরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে, আপনি কালার এখান থেকে সাজেস্টেড কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডের, সেই সাজেস্টেড কালারগুলো আপনি এখান থেকে চুজ করে ইউজ করে নিতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, অনেক বেশি মজার এটি রয়েছে, এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে HTML বা CSS যারা জানেন তাদের জন্য এখানে কোড দেওয়া রয়েছে, কালার কোড। কালার কোডগুলো আপনি ইউজ করে এখান থেকে খুব সহজেই আপনার ব্লগ সাইটটিকে খুব সুন্দর করে সাজাতে পারেন। আমি অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করছি। অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করার পরে আমার নেক্সট পেজ আমাকে নিয়ে যাবে ক্লিকিং বিডি। তো আমি এবার বিয়ে ব্লগে ক্লিক করছি, ব্যাক টু ব্লগারে চলে যাচ্ছি। ব্যাক টু ব্লগারে চলে যাওয়ার পরে আমার এই সাইটটি একটু কিরকম দেখাচ্ছে আমি একটু দেখতে চাই। এই যে আমার সাইটটি মোটামুটি একটু সাজানো গুছানো হচ্ছে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই যে সাইটটি রয়েছে, এই যে এই মেইন মেনুর মধ্যে এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস ইত্যাদি, এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, এর জন্য আমাকে লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি প্রথমে সেটি হচ্ছে ফেভিকন। ফেভিকন মানে হচ্ছে যে এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন, যে আমার ব্লগ সাইটের একটি লোগো রয়েছে আমার আইডেন্টিটি বা পরিচিতির জন্য যেটি আমি তৈরি করেছি। সেটির সাইজ হচ্ছে 16x16, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে 16x16 স্কোয়ার সাইজের একটি ফেভিকন আপনি ফটোশপে PNG ফাইলে তৈরি করে আপনি এখানে আপলোড দিবেন। কীভাবে আপলোড দিতে হয় সেটি আমি দেখাচ্ছি। এডিটে যদি আমি ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমি ব্রাউজে চলে যাচ্ছি। ব্রাউজে চলে যাওয়ার পরে আমি ক্লিপি ভিডিওস যে লোগোটি রয়েছে এখানে সাইজ দেখতে পাচ্ছেন, আমি 16x16 রেখেছি। 16x16 আমি এখানে অ্যাড করছি, এটি যেহেতু আগে অ্যাড আছে তো আমি আবারও অ্যাড করছি সেভ। অনেক সময় আসতে একটু লেট হয়, যে আমার সাথে সাথে চলে আসছে কুকিজ এর কারণে বা ক্যাশের কারণে একটু আসতে লেট হয়, অর্থাৎ লোগোটা আসতে লেট হয়, ফেভিকন বা লোগো সেটি পরবর্তীতে চলে আসে। এরপরে যে হেডার রয়েছে, হেডার হচ্ছে এটি, এই যে পুরো এটি। এরপরে আমি এবার চলে যাচ্ছি একটু পাশে। এখানে পুরো পেজের যে স্ট্রাকচার, অর্থাৎ আপনার ব্লগ সাইটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এখানে সম্পূর্ণ শো করছে। তো আপনি এখান থেকে খুব সহজেই পেজের মেইন মেনুটা সাজিয়ে নিতে পারবেন। সাইড বারের মধ্যে যদি আমি ক্লিক করি, অর্থাৎ এর গেট গেটের মধ্যে আমি এখানে যে অপশনগুলো পাবো, এই অপশনগুলো প্লাসে ক্লিক করলে অর্থাৎ একটি একটি আপনার অ্যাড হয়ে যাবে। পেজ হেডার প্লাস প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশনটা দিবেন, এরপর আপনার কম্পিউটার থেকে ব্লগ টাইটেলটা দিবেন। ব্লগ টাইটেল দেওয়ার পরে এখানে কিছু লিখবেন, লিখার পরে আপনি জাস্ট আর কিছু পরিবর্তন করার দরকার নেই, আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি যদি বিয়ে ব্লগে ক্লিক করেন তাহলে অবশ্যই সেটি শো করবে। অর্থাৎ লেআউট হচ্ছে পুরো ব্লগ সাইটের স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে একে একে সব কিছু সাজাতে পারবেন। পেজেস এর মধ্যে যদি আমি ক্লিক করি, কি শো করে দেখুন, যে এখানে টাইটেলটা দিতে হবে, আমি হোম লিখেছি, হোমটা এখানে শো করছে। আপনি কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস সবকিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। টাইটেলটা এখানে অপশনাল রয়েছে, আপনি সেটি পরবর্তীতে কাস্টমাইজেশন করে নিতে পারবেন, বা অপশনাল যেহেতু রয়েছে আপনি না দিলেও চলবে। শো পেজ, পেজের মধ্যে শো করবে, এরপর কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এই সবকিছু শো করবে। এরপর আমি সেভের মধ্যে ক্লিক করলাম। সেভের মধ্যে ক্লিক করার পরে এই যে হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট মি সবকিছু এখানে শো করছে। অর্থাৎ মেইন মেনুর মধ্যে আমি চাচ্ছি, মেইন মেনু মানে আমি দেখাচ্ছি আপনাকে এই যে এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এখানে যেগুলো শো করছে এই মেইন মেনুর মধ্যে,
এই মেইন মেনুর মধ্যে আমি যোগ করেছি হোম, কন্টাক্ট আস, অ্যাবাউট মি, এগুলো আমি যোগ করেছি। আশা করি আপনি আপনার ইচ্ছা মতো যে মেনুগুলো ইউজ করতে চাচ্ছেন বা আপনি অ্যাড করতে চাচ্ছেন খুব সহজে আপনি এখান থেকে যোগ করে নিতে পারবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এট এ গ্লান্স আমরা কি কি শিখলাম সেটি আজকে আপনাদের সাথে আমি একটু রিভিউ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমি থিমটি অর্থাৎ সোনা ট্যাবলেট থেকে থিমটি ফ্রিলি ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করে নিয়েছি। সেটি অ্যাড করার পরে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটি দেখিয়েছি এবং লেআউটের মধ্যে কিভাবে সেই পেজগুলো অ্যাড করে নিতে হয় সেটি দেখিয়েছি। স্টেপ বাই স্টেপ আমার ধারাবাহিক ব্লগ টিউটোরিয়ালগুলো থাকবে, পার্ট থ্রিতে দেখা হবে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল দিয়ে রাখুন। কারণ আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমি এগিয়ে যাওয়ার অক্সিজেনটুকু পাই। সো আশা করি আপনার আন্তরিক সাপোর্ট আপনাদেরকে আরো আন্তরিকভাবে ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করবে। পরবর্তী পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।